বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শেষ, লক্ষ্মী পূজাও শেষ। করোনা পরিস্থিতিতে সব উৎসবে প্রায় ধাতা পড়েছে। এবার প্রশাসনের নির্দেশ মেনে, সমস্ত গাইডলাইন মেনে শেষ হয়েছে এবারে শারদীয় উৎসব। আসন্ন শ্যামা পুজো এবং ছট পুজো ও জগদ্ধাত্রী পুজো, করোনা পরিস্থিতিতে যাতে ছট পুজো, শ্যামা পুজো এবং জগদ্ধাত্রী পুজো সমস্ত বিধিনিষেধ মেনে করা হয়, সেই সমস্ত বিষয় নিয়ে পূর্ব বর্ধমানের টাউন হলে জেলা পুলিশের পক্ষ থেকে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো সমস্ত পুজো কমিটিদের নিয়ে। এদিন উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার শফিক পাত্র, এসডিপিও বর্ধমান থানার আইসি পিন্টু সাহা। এই বৈঠকে ডিএসপি হেডকোয়ার্টার শফিক পাত্র এবং বর্ধমান থানার আইসি পিন্টু সাহা জানান, এবারের কালী পুজোতে সমস্ত রকমের শব্দবাজি আতসবাজি থেকে বিরত থাকতে হবে। তিনি জানিয়েছেন এবছর করা যাবে না কোনো অন্নকূটের ব্যবস্থা এবং কোনো বিসর্জনের শোভাযাত্রাও করা যাবে না। ফায়ার বিভাগের অফিসার সুদীপ্ত চক্রবর্তী বলেন, প্যান্ডেলের যথাযথভাবে অগ্নি নির্বাহী ব্যবস্থা রাখতে হবে এবং তিনি দুটো ফোন নাম্বার দেন যেখানে প্যান্ডেলে অগ্নিসংযোগ করতে এই নাম্বারে ফোন করতে পারেন বলে জানান তিনি। ফোন নাম্বার দুটি হল 03422657901 এবং 03422656203। তাই শারদীয় উৎসবের মতোই শ্যামা পুজো, ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজো একই রকম সরকারের নির্দেশিকা বজায় রাখতে জানানো হয়েছে। অনেক কটা ধর্মীয় অনুষ্ঠান উৎসব আমরা পার করে এসেছি ইংলিশ ক্যালেন্ডারে, নভেম্বর আর ডিসেম্বর আর দু মাস, জানুয়ারি প্রায় সেই ফেব্রুয়ারি মার্চ মাস থেকে চলছে। দুর্গাপুজো যেভাবে কেটেছে, প্রত্যেকটা পুজো কমিটি যেসব বিধিনিষেধ আপনারা মেনেছেন, মানুষজন যেভাবে মেনেছেন, আমরা মোটামুটি গাইডলাইন বুঝে গেছি যে কী করা উচিত। ভিড় এড়ানো উচিত, মাস্ক পরা উচিত, স্যানিটাইজার, এ তো সবাই জানি, এখন আমরা সবাই বুঝে গেছি, জেনে গেছি কীভাবে করতে হবে। গাইডলাইন নিয়ে আমরা বারবার বলছি, আপনারাও বলছেন প্রশাসনিক গাইডলাইন, কিন্তু একটা কথা আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে প্রশাসনিক গাইডলাইন আছে, থাকে, আমরা বলছি, আপনারাও মেনে চলবেন, চলছেন, কিন্তু এর পাশাপাশি সচেতনতাটা ভীষণ প্রয়োজন। আপনারা সবাই যদি এখানে আমরা যারা আছি, আমরা আছি, আপনারা আছেন, এই ব্যবসাটা কিন্তু করা যাবে না, আপনারা করবেন না, এগুলো সব আমাদের আপনাদের কাছে আবেদন থাকবে। আর যেটা সবচেয়ে বড় আবেদন, এখানে মোটামুটি যারা বিগত বক্তা বক্তব্য রাখলেন, খুব অল্প পরিসরেও যারা বক্তব্য রেখেছেন, সবার মুখে একটা আবেদন কিন্তু উঠে এসছে, সেটা হচ্ছে বাজি। এবার শব্দবাজিকে পৃথক আমরা করছি না, আমরা ইরেসপেক্টিভ অফ অল বাজি, অল ক্র্যাকার্স, মানে বাজি যে কোনো ধরনের হোক, সে আলোরবাজি হোক, শব্দবাজি হোক, সমস্ত রকম বাজি থেকে যাতে বিরত থাকা যায়। শুধুমাত্র ইয়াং জেনারেশন তাদের ব্যাপার নয়, যারা বাচ্চা বাচ্চা বাড়িতে ছোটো ছোটো ভাই বোনেরা আছে, ছেলেমেয়েরা আছে, তাদেরকে বলতে হবে তাদের হাতে যাতে বাজি না যায়। তারা বাকি থেকে আপনি কি ওয়েবসাইট মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে চান? বছরে মাত্র সামান্য ইনভেস্টের বিনিময়ে ওয়েবসাইট বানিয়ে ফেলুন কোনো সমস্যা ছাড়া, আর আপনার বিজনেস শুরু করুন অনলাইনে। আমরা এখন কাজ করছি ই কমার্স ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, নন প্রফিট ওয়েবসাইট, এডুকেশনাল ওয়েবসাইট, ফটোগ্রাফি ওয়েবসাইট, ওয়েব পোর্টাল। আমাদের পরিষেবাগুলি 24 আওয়ার সাপোর্ট, ফার্স্ট লোডিং, ইউজার ফ্রেন্ডলি, অ্যাপস রেডি। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হল 1 ওয়েব ডেভেলপমেন্ট, 2 অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, 3 ডিজিটাল মার্কেটিং, 4 সিইও র্যাঙ্কিং, 5 ওয়েবসাইট অপটিমাইজেশন। আমরা আমাদের গ্রাহকের প্রয়োজনীয়তা হিসাবে সর্বোত্তম পরিষেবা প্রদান করে থাকি। কন্ট্যাক্ট নাম্বার 9564255473, ইমেল অ্যাড্রেস scdeveloper2090@gmail.com।